পরে আমরা রাজস্থানি আমরা স্কুল থেকে বন্ধ করতে সিদ্ধান্ত হয়েছে যে আমরা আমরা এখানে স্কুল আর সম্পূর্ণ করব আমরা সময় বরখাস্ত করে দিয়েছি এখন এই চিঠি আমরা বোর্ডে পাঠিয়ে দেবো আলা সরকার আলা যা ব্যবস্থা নেওয়া যাবে আর আমরা এখানে অফিসার আসছি আমরা আইনগত ব্যবস্থা নিয়ে সাময়িক বরখাস্ত করলেন এটা কি শিক্ষার্থীরা মানবে কিনা এটা এখন তো আমি দেখি কথা বলি সাময়িক মানে আমরা তো উনি একটুভুক্ত টিচার হ্যাঁ হ্যাঁ উনি এখন আমরা আমাদের স্কুল থেকে যতটুকু করা আমরা তাকে তো আগেও বরখাস্ত করা হয়েছিল কিন্তু এর কোনো সুফল তো পরবর্তীতে পাওয়া যায়নি এখন আবার যদি আপনারা সাময়িকভাবে করেন সেটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই স্কুলে যারা স্টুডেন্টরা আমার সন্তানের যে অভিযোগ আসছে এটা আমি আনতে পারি যা জানা আছে আমি ব্যবস্থা নেব এবং আমরা চাই না জমি আর স্কুলে ধন্যবাদ।